এবারে বিনম্রভাবে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আজকে আমাদের বিশেষ অতিথি তথা ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর ক্রীড়া ও জল সংগ্রহ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে এবং এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা শ্রী পুনীত রস্তোগি মহোদয়কে এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা শ্রী দেবপ্রিয় বর্তমান মহোদয় এবং পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ আধিকারিক শ্রী মানিক দাস মহোদয়কে অনুগ্রহ করে মঞ্চে আসন গ্রহণ করবেন। আমাদের আজকের এই মঞ্চে আসীন আছেন আমাদের এই মেগা রক্তদান শিবিরের মাননীয় উদ্বোধক শ্রী তথা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আপনাকে স্বাগত এবং নমস্কার জানাচ্ছি স্যার। এখন আমরা আমাদের মঞ্চে আসীন অতিথিবৃন্দদের আমরা পুষ্পস্তবক এবং ঋষা দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে ত্রিপুরা মহিলা পুলিশ কর্মী ভলান্টিয়াররা। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের মুখ্য অতিথি তথা বিশিষ্ট অতিথি যারা আমরা পেয়েছি আমাদেরকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার। আমরা পেয়েছি ত্রিপুরার তথ্য সংস্কৃতি দপ্তর, ক্রীড়া জল ও সংবরণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। আমরা পেয়েছি এডিশনাল ডিজিপি ত্রিপুরা শ্রী পুনীত রস্তোগি মহোদয়কে। আমরা পেয়েছি আজকের সম্মানিত অতিথি রূপে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়কে। আমরা পেয়েছি আমাদের সম্মানিত অতিথি হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ আধিকারিক শ্রী মানিক দাস মহোদয়কে।